কবিতা করোনা ভাইরাস, কবি মোহাম্মদ তারিক। চীন থেকে জন্ম নেয়া করোনা ভাইরাস বিশাল আর্তনাদ ও করুণ কান্নার দাবানল, কাঁদছে ইতালি, স্পেন, জার্মানি, গ্রিস, আমেরিকা, ভারত, বাংলাদেশ সহ গোটা বিশ্ব। মায়ের করোনা, তার দুধের শিশু যেতে পারছে না মহামূল্যবান মায়ের বুকে। এ দৃশ্য আমাকে, তোমাকে, সকলকে নীরবে কাঁদায় সকাল বিকাল দিন রাত। হে সর্বশক্তিমান বিধাতা, তুমি আমাদের একই খেলা দেখাচ্ছ, আধুনিকে অস্ত্র, জীবাণু অস্ত্র, পারমাণবিক বোমাগুলি করোনার সাথে আজ কেন যুদ্ধ করতে পারছে না? ক্ষমতাবান ব্যক্তিদের চোখের কোণে পানি, আমাদের সব চেষ্টা ব্যর্থ। এখন খোলা আকাশই বলে দিতে পারে কি হবে, কি ঘটবে, এর পরিণাম কি, করোনার চলন্ত ট্রেন কোন স্টেশনে থামবে, কোথায় তার শেষ ঠিকানা। হে মহান বিধাতা, তুমি আমাদের বাঁচতে দাও, তুমি সব ক্ষমতার মালিক, এ সুন্দর পৃথিবী রক্ষার দায়িত্ব শুধুই তোমার পবিত্র দু হাতে। ঘরে বন্দী বিশ্বের কোটি কোটি মানুষ, এ যেন সভ্য মানব জাতির জন্য জীবন্ত অন্ধকার কারাগার। করোনার জীবন্ত আগুনের লেলিহান ভাইরাস ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে, মরণাস্ত্রের আঘাতের চেয়ে কয়েক গুণ শক্তিশালী হয়ে বন্দি ঘরে উকি মারে করোনা ভাইরাস। কঠিন প্রশ্ন, আত্মার মাঝখানে খেলা খেলে এর শেষ কোথায়? আর কতদিন গৃহবন্দী থাকব? শ্রেণী বিন্যাস নেই, নেই জাতি, নেই বর্ণ, নেই ধর্ম, করোনা দুরন্ত গতিতে হেঁটে চলছে সর্বত্র। আজ পৃথিবীতে কোটি মানুষের কান্না থামাতে পারবে কি কোনো পরাশক্তি? সোনার বাংলা গৃহবন্দী, শহরগুলি প্রায় জনশূন্য, 56,000 বর্গ মাইল কাঁদছে, সাইনবোর্ডের মতো ঝুলিয়ে আছে করোনা ভাইরাসের মতো কঠিন মৃত্যু যন্ত্রণা প্রশ্ন। পৃথিবীতে হয় না প্রকৃত বিন্যাস, কেন হয় বিভেদ বিভাজন? জীবনযাত্রার আমলাতান্ত্রিক দূরত্ব, কেন চলবে ধর্মের নামে রক্তের স্রোত? চুনোপুটিরা বাধ্য হয়ে করে চুরি, সৌর্য বৃত্তির দায়ে কালো দাগ পড়ে চামড়ায়, রাঘব বোয়ালরা রাজকীয় ভাবে কেন বার বার রাজ দরবারে রঙিন? শত প্রশ্নের হয় না সহজ উত্তর, গৃহবন্দী থাকা মানব জাতির চিৎকারে। করোনা চিকিৎসায় যে সকল ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক নিজে সুন্দর জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি কোটি কোটি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। হে মহান বিধাতা, তুমিই পারো আমাদের রক্ষা করতে, আমরা তোমারই পাপী বান্দা, আমরা তোমারই পাপী বান্দা।